রাইট নাও এখন থাকবে সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত বলেন দিঘি কিন্তু কেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও শিশু শিল্পী হিসেবে দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি তবে বর্তমানে এই তারকা পুরোদস্ত নায়িকা যার ফলে ইতিপূর্বে দুটো সিনেমাতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন যদিও সিনেমা দুটি দর্শক সমালোচকদের মাঝে তেমন বেশি গ্রহণযোগ্য পায়নি তবে শেষ চিঠি ওই ফিল্মের মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা অন্যদিকে প্রতিটি তারকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় থাকেন প্রার্থনা ফারদিন দিঘি যদিও টিকটকের কারণে মাঝে মাঝে সমালোচিত হন তিনি তবে সেগুলোকে পাত্তা দেন না ঢাকাই সিনেমার এই নায়িকা অন্যদিকে নিজের ওজন নিয়ে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হন দিঘি যদিও বিষয়টি নিয়ে এতদিন কিছু না বললেও রিসেন্টলি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা তাছাড়া নিজের ওজন নিয়ে প্রশ্ন তোলায় নেটিজেনদের করা জবাব দিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা মূলত রিসেন্টলি নিজের ফেসবুকে দিঘি লিখেছেন সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত তারা আসলে বলে গেছেন আমি একজন অভিনয় শিল্পী যার কাজ মূলত অভিনয় করা জিম প্রশিক্ষণ না এদিকে দিঘির এই পোস্টটিতে মন্তব্য করে তার পাশে দাঁড়িয়েছেন নুসরাত ফারিয়া সহ আরো অনেকেই তাছাড়া সবাই তাকে বলছে এসব কথাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাও সো ভিউয়ার্স জেনে তো নিলেন সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট